मेमोरियल इंस्टीट्यूशन रेखा मेमोरियल इंस्टीट्यूशन ষষ্ঠ শ্রেণীর ক্লাস এখন শুরু হবে আজকে ইংরেজি ক্লাস ষষ্ঠ শ্রেণীর সেন্টেন্স সম্পর্কে যে বিষয় এখানে বলা হবে সেটা ষষ্ঠ শ্রেণীর ছাত্রদেরকে ফলো করার জন্য বলা হচ্ছে আমরা জানি সেন্টেন্স কাকে বলে সেন্টেন্স কতগুলো ওয়ার্ড যখন পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় সেন্টেন্স সেন্টেন্স কাকে বলে কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যখন একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলা হয় ঠিক আছে যেমন সেন্টেন্স কাকে বলে কতগুলি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য যেমন আই গো টু স্কুল আমি বাড়ি যাই একটা সেন্টেন্স সে হি ইজ এ গুড বয় সে একটা ভালো ছেলে একটা সেন্টেন্স ইউ উইল ডু ইট তুমি এটা করবে একটা সেন্টেন্স এটা একটা কমপ্লিট সেন্টেন্স যদি আমরা কি করি এই আই গো টু স্কুলকে যদি প্রথমে আমি লিখি তাহলে এটা একটা কমপ্লিট সেন্টেন্স এটাকে বলা হয় সাবজেক্ট এটা ভার এটা অবজেক্ট তিনটে জিনিস আছে এটা সাবজেক্ট এটা ভার এটা অবজেক্ট এটা সাবজেক্ট এটা ভার এটা সাহায্যকারী ক্রিয়া এটা মূল ভার এটা অবজেক্ট দেখেছো তাহলে এইগুলো নিয়ে একটা সেন্টেন্স তৈরি হচ্ছে এবার যদি আমরা বলি আই গো টু স্কুল আমি স্কুলে যাই আমি যদি এরকম লিখি বাংলা যদি বলি স্কুলে যাই আমি এটা কি সেন্টেন্স হবে এলোমেলো হলো কথাটা অর্থ প্রকাশ হলো না ভালো করে স্কুলে যায় আমি না আমি স্কুলে যাই যেমন হি ইজ এ গুড বয় একটা ভালো ছেলে সে হয় একটি ভালো ছেলে আমি যদি বলি ভালো ছেলে সে হয় একটি সেটা একটা সেন্টেন্স হবে হবে না কেন সঠিক অর্থ প্রকাশ করলো না সেজন্য একটা সেন্টেন্স নয় ইউ উইল ডু ইট তুমি এটা করবে আমি যদি বলি তুমি ডু ইট উইল ইউ সেন্টেন্স হবে কি হবে না তাহলে কি বলছে সেন্টেন্স তখনই হবে এগুলো সব ওয়ার্ড এই ওয়ার্ডগুলো পাশাপাশি বসছে বসে একটা নিয়ম আছে সেই অনুযায়ী একটা সম্পূর্ণ অর্থ যখন প্রকাশ করছে তখনই তোকে আমরা তাকে সেন্টেন্স বলছি ঠিক আছে আচ্ছা আমরা এবার আসছি সেন্টেন্সের যে বিভাগ সেটাই আমরা জানি সেন্টেন্স পাঁচটি সেন্টেন্সকে পাঁচটা বলে ভাগ করা যায় আরও আছে তবে প্রাথমিকভাবে পাঁচটি বলে ভাগ করা যায় সেটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন গাড়ি আছে আই হ্যাভ এ কার এরা হচ্ছে বিবৃতিমূলক ইন্টারগেটিভ হচ্ছে প্রশ্নমূলক প্রশ্ন বলতে কিরকম তোমার নাম কি তুমি কোথায় থাকো যা দিয়ে প্রশ্ন করা হয় সেটা ইন্টারগেটিভ যেমন তোমার নাম কি প্রশ্ন হোয়াট ইজ ইউর নেম এটা হচ্ছে প্রশ্ন ইন্টারগেটিভ ইন্টারগেটিভ হচ্ছে ইমপ্লিমেন্ট কি যে সেন্টেন্সের মধ্যে অনুরোধ উপদেশ আদেশ প্রকাশ করে তাকে বলে ইমপ্লিমেন্ট সেন্টেন্স কিরকম সেটা
সাবজেক্টটা উজ্জ্বল থাকে, ভার্বটাই প্রথম বসে কিন্তু সাবজেক্টটা প্রকাশ থাকে না। যেমন ডু ইট, এটা করো, গো হোম, বাড়ি যাও, কাম হিয়ার, এখানে এসো, এগুলো বলা হচ্ছে ইম্পেটিভ সেন্টেন্স। এখানে কিন্তু সাবজেক্টটা আছে কিন্তু এখানে উজ্জ্ব আছে, বুঝেছ? এরকম সেন্টেন্স হলে একে বলা হয় ইম্পেটিভ সেন্টেন্স। আর অপারেটিভ সেন্টেন্স কি? যে সেন্টেন্স ইচ্ছে প্রকাশ করে, প্রার্থনা প্রকাশ করে থাকে অপারেটিভ সেন্টেন্স। যেমন মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, মে গড ব্লেস ইউ, হ্যাড আই উইং, হ্যাড আই উইংস, উইং যদি আমার পাকা থাকতো, ডানা থাকতো, এই ধরনের। এগুলো হচ্ছে তোমার ইম্পেটিভ অপারেটিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি হচ্ছে যে সেন্টেন্সের দ্বারা আবেগ উচ্ছ্বাস প্রকাশ করে, দুঃখ প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে, তাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন অ্যালাস, হি হ্যাজ ডাইড, হাই, লোকটি মারা গেল। তারপরে তোর বলতে পারো, উরে, এমন দানা আছে, আমরা কি মজা, আমরা খেলা জিতেছি, ব্রেভো, ইউ হ্যাভ ডান ওয়েল, বাহ, আপনি খুব ভালো কাজ করেছো। এই যে সেন্টেন্সগুলোকে বলা হয় সেন্টেন্সগুলো, এগুলোকে বলা হয় এক্সপ্লেনেটরি সেন্টেন্স। যেমন অ্যালাস, হি হ্যাড ডাইড, তারপরে হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এইগুলো হচ্ছে প্রশ্নের সেন্টেন্সের উদাহরণ দেওয়া হলো, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সপ্লেনেটরি। এইগুলো তোমাদেরকে পরিচিত হতে হবে, এই কারণে এগুলো ছাড়া আগামী দিনে তোমরা যখন উঁচু ক্লাসে যাবে তখন যে গ্রামারগুলো আসবে তখন এগুলো পরিচিত না থাকে তোমার অসুবিধা হবে। তবে এই তোমরা একটা ফলো করবে, আমি তোমাদের কিছু হোম টাস্ক দিচ্ছি এখন বাড়ির জন্য, যেগুলো তোমরা এই সেন্টেন্সগুলো কোনটা কী সেন্টেন্স, এখানে দেওয়া হবে কিছু লেখা, ইংরেজি সেন্টেন্স দেওয়া হবে, তোমরা সেই পাশে কী সেন্টেন্স এরা বের করবে, এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে। সেন্টেন্সের পরিচিতিটা তোমরা মানে কতটা বুঝলে সেন্টেন্সটা, সেটা এর দ্বারা বোঝা যাবে। এবারে যে সেন্টেন্সটা পাঁচটা সেন্টেন্সের কথা বলা হলো, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সপ্লেনেটরি, এই যে সেন্টেন্সগুলো বলা হলো, এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া হলো, আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস, এখানে তোমাদের খুঁজে বের করতে হবে এবং ডান দিকে লিখতে হবে কোনটা কী সেন্টেন্স। যেমন হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো, কী সেন্টেন্স লিখতে হবে ওখানে। হি লাইক হিম, সে তাকে পছন্দ করতো, কী সেন্টেন্স লিখতে হবে ওখানে। ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো, সেন্টেন্সটা লিখবে কী সেন্টেন্স। অ্যালাস, আই অ্যাম আনডান, হাই, আমি অকেজো, এটা কী সেন্টেন্স লিখবে ওখানে। ব্রেভো, ইউ হ্যাভ ডান ওয়েল, বাবা, তুমি খুব সুন্দর কাজ করেছো, কী সেন্টেন্স লিখবে ওখানে। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, আর একটু বাকি আছে। তারপরে সব নম্বর হচ্ছে কাম হ্যার, এখানে এসো, তুমি এখানে এসো, এটা কী সেন্টেন্স লিখবে। এখানে দেখো প্রথমেই ভার আছে, এখানে সাবজেক্ট নেই, নেই সাবজেক্ট, এখানে উজ্জ্ব আছে, লুপি আছে, সে আছে কি কাম হ্যার, তুমি কাম হ্যার, তুমি এখানে এসো, তুমি এখানে বলছে না, তাহলে এখানে কাম হ্যার প্রথমেই ভার বসেছে, এটাকে কী সেন্টেন্স বলা হয়, ডান দিকে লিখবে। আজকে এই কাজটাই থাকলো, সেন্টেন্সগুলো সম্পর্কে মোটামুটি ধারণা আশা করি তোমাদের এর দ্বারা হবে। আগামী দিনে আরও এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা তোমাদের করার চেষ্টা আমরা করবো। এখানেই শেষ করছি আজকের।